পূজোর থিম বিশ্ব উষ্ণায়ন, প্রকৃতিকে বাঁচানোর ডাক পুজো আয়োজকদের। 76তম বর্ষে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পাল্লা দিয়ে চলছে পুজোর প্রস্তুতি। কোনো অংশে পিছিয়ে নেই জেলাগুলির পুজো। এবছরের শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজোর থিম বিশ্ব উষ্ণায়ন। এবছরে তাদের পুজো পদার্পণ করল 76তম বর্ষে। পিতৃপক্ষের অবসান হয়েছে, সূচনা হয়েছে দেবীপক্ষের। আকাশে পেজা তুলোর মতো মেঘ, চারিদিকে হাওয়ায় দোল খাচ্ছে কাশফুল, বাতাসে শিউলি ফুলের গন্ধ। চারিদিকে এখন একটাই সুর, মা আসছেন। ইতিমধ্যে পুজো প্যান্ডেল নিয়ে চরম ব্যস্ততায় আয়োজকেরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও চলছে পাল্লা দিয়ে পুজোর আয়োজন। শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজোর প্রস্তুতিও চলছে জোর কদমে। এবছর রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো 76তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছরে তাদের পুজোর থিম বিশ্ব উষ্ণায়ন। তবে পুজো আয়োজকরা জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে এবছর প্যান্ডেলের কাজ করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে প্যান্ডেল তৈরির শিল্পীদের। যেহেতু হাতের সময় একদমই কম, সেই কারণে এই মুহূর্তে চরম ব্যস্ততায় রয়েছেন শিল্পীরা। সময়ের মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ করাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। দিন রাত এক করে চলছে প্যান্ডেল তৈরির কাজ, তবে খুব দ্রুততার সাথেই কাজ শেষ হবে বলে মনে করছেন আয়োজকেরা। পাশাপাশি অন্যান্য বছরগুলির মতন এবছরও তাদের পূজামণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো আয়োজকেরা। এই বিষয়ে ক্লাবের এক সদস্য জানান, এবছর আমাদের পুজোর থিম বিশ্ব উষ্ণায়ন। আমরা প্রকৃতির কথা মাথায় রেখে এই বছরের এই থিমটি তৈরির চিন্তাভাবনা রেখেছি। প্রায় এক মাস ধরে কাজ চলছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছিল, তবে দিন রাত এক করে চলছে জোর কদমে কাজ। এই বিষয়ে তিনি আরও জানান, এই বছরে আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে, এবং তার জন্য দেখবেন আপনি যদি প্যান্ডেলের ভিতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিকৃতি লাগানো রয়েছে। আমাদের কাজ প্রায় এক মাস খানেক ধরে চলছে। কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর দিকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয়, তার জন্য এই কাজটা ডিলে হয়েছে। এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া তাতেও তো বৃষ্টি বাদল লেগেই রয়েছে, সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে। আশা করছি 7-8 তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারব। থিমটা আমাদের যেটা এই বছরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে, যে আমাদের যেভাবে গরম বেড়ে যাচ্ছে এবং যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে, সেই বৃক্ষ ছেদন করতে গিয়ে যে গরম বেড়ে যাচ্ছে এবং তাতে যে আমাদের শহরের উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, এবং সেই উষ্ণায়নকে যদি আমরা ঠিক রাখতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণটা খুব জরুরি, এবং তাতে নগরবাসীরও একটি প্রয়োজন যাতে তারা চারিদিকটা পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করেন। সেইটা মাথায় রেখেই আমাদের এবছরের থিম। যে ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, শিলিগুড়ি। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।